আজকে আমরা এক্সারসাইজ 5.1 এর কোশ্চেন নাম্বার 4 এন্ড 5 টাকে নিয়ে আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 4 এতে বলছে fx equal to x to the power n, তো বলছে x equal to n এতে ফাংশনটা কন্টিনিউ হবে। তো এখানে n বলতে যে কোনো পজিটিভ ইন্টিজারকে বোঝানো হচ্ছে। এখানে আমাদের কি বার করতে হবে, আমাদের দেখতে হবে লিমিট x tends to n fx কত হচ্ছে এটা আমাদের দেখতে হবে, আর f of n কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। সবার আগে লিমিট x tends to n fx বার করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে লিমিট x tends to n fx এর জায়গায় বসবে x to the power n, তাহলে এখানটায় আমরা x এর জায়গায় n বসিয়েছি, তাহলে কত হচ্ছে n to the power n হয়ে যাচ্ছে। নিয়ে আমরা f of n বার করছি, এখানে fx দেওয়া ছিল x to the power n, তো এখানে x এর জায়গায় n বসালে কত হবে n to the power n হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি লিমিট x tends to n fx এটা ইকুয়াল টু হচ্ছে f of n, যেহেতু এই দুটো সমান তাহলে বলা যেতে পারে যে fx is continuous at x equal to n। নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ fx এর একটা ফাংশন দেয়া রয়েছে, বলছে যখন x এর ভ্যালুটা হচ্ছে 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট, 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট হলে fx টা হচ্ছে x, আর 1 এর থেকে বড় হলে x টা, তখন fx এর ভ্যালু হচ্ছে 5। এবার আমাদের বলছে x equal to 0 তে, x equal to 1 এতে, আর x equal to 2 তে fx টা কন্টিনিউ কিনা। তো সবার আগে আমরা x equal to 0 তে দেখছি, তো আমরা এখানে কি করব, লিমিট x tends to 0 fx বার করছি। তো এখানে বলে দেওয়া ছিল fx টা x হবে যখন x টা লেস দেন ইকুয়াল টু 1 থাকছে, 1 এর সমান অথবা 1 এর ছোট থাকলে তখন fx টা x হচ্ছে। তো আমরা এখানে কি বার করছি, আমরা বার করছি লিমিট x tends to 0, x tends to 0 মানে 1 এর থেকে ছোট, তাহলে আমরা fx এর জায়গায় x লিখব, তাহলে কত হচ্ছে x এর জায়গায় 0 বসে যাচ্ছে। নেক্সট আমরা f অফ 0 বার করছি, f অফ 0 কত হবে, fx টা কত দেওয়া ছিল, fx টা দেওয়া ছিল x, তো এখানে x এর জায়গায় 0 বসে যাবে, তাহলে f অফ 0 টা পাওয়া যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট x tends to 0 fx এটা ইকুয়াল টু হচ্ছে f অফ 0 এর সাথে, তাহলে বলা যেতে পারে fx টা কন্টিনিউ এট x equal to 0। নেক্সট আমায় দেখতে হবে x equal to 1 এতে কন্টিনিউ কিনা, এবার বুঝবে ভালো করে, এখানে বলে দেওয়া ছিল যে fx equal to x যখন x এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু 1, আর fx equal to হচ্ছে 5 যখন x টা হচ্ছে গ্রেটার দ্যান 1। তো এখানে আমাদের লিমিট x tends to 1 মাইনাস fx করতে হবে, কেন এটা কেন করতে হবে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা 1 এর থেকে কম হলে fx equal to x, আর x এর ভ্যালুটা 1 এর থেকে বেশি হলে fx equal to হচ্ছে 5। তো সেই কারণে আমাদের লিমিট x tends to 1 মাইনাস করতে হবে একবার, আর লিমিট x tends to 1 প্লাস করতে হবে, জায়গাটা বুঝতে পারলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন x এর এক x এর ভ্যালুটা 1 এর থেকে কম তার জন্য দেওয়া হচ্ছে fx equal to x, তাই জন্য আমরা লিমিট x tends to 1 মাইনাস করেছি, আর যখন x এর ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে বেশি তার জন্য fx equal to দেওয়া হচ্ছে 5, তার জন্য আমরা লিমিট x tends to 1 প্লাস করব, তাহলে কত হচ্ছে দেখো এখানটা বসবে লিমিট x tends to 1 মাইনাস fx এর জায়গায় কত বসবে, 1 এর থেকে কম বলে আমরা fx এর জায়গায় x লিখছি, তাহলে কত হবে x এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 1। আচ্ছা এবার আমরা লিমিট x tends to 1 প্লাস fx করছি, এখন আমরা fx এর জায়গায় কত বসাবো, এখন আমরা কিন্তু fx এর জায়গায় x লিখলে হবে না, কারণ এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে যখন x এর ভ্যালুটা 1 এর থেকে বেশি তখন x fx equal to 5 হবে, তাহলে আমরা এখানটায় 5 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে লিমিট x tends to 1 প্লাস 5, এখানে তো কোনো রকম x নেই, তাহলে এর ভ্যালুটা 5 পাওয়া যাচ্ছে।
আর এফ অফ ওয়ান বার করছি। এক্স এর সাথে এক্সটা ওয়ান এর সাথে সমান হলে এফ এক্স এর ভ্যালু কত হবে? এফ এক্স এর ভ্যালুটা হয়ে যাবে এক্স। তাহলে এখানে আমাদের এক্স এর জায়গায় ওয়ান লিখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স, এটা সমান হচ্ছে এফ অফ ওয়ান এর সাথে, কিন্তু এর সাথে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স এটা সমান হচ্ছে না। এই দুটো সমান আছে কিন্তু এটা সমান নয়। তাহলে বলা যেতে পারে এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু ওয়ান। এটারই আরেকটা পার্ট রয়েছে, আমাদের বলছে এক্স ইকাল টু টু তে ফাংশনটা কন্টিনিউ নাকি ডিসকন্টিনিউ সেটা দেখতে হবে। এখানে আমরা কি বার করব? আমরা এখানে বার করছি লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স বার করছি। আচ্ছা এখানে কি দেওয়া ছিল দেখো, বলছিল যে যখন এক্স এর ভ্যালুটা একের থেকে বেশি তখন এফ এক্স ইকাল টু হয়ে যাবে পাঁচ। তাহলে এখানে আমরা পাঁচ বসিয়ে দেব, যেহেতু এখানটা দুই রয়েছে একের থেকে বেশি রয়েছে তাই এফ এক্স এর জায়গায় পাঁচ বসিয়ে দিয়েছে। তাহলে এখানটা লিখছি লিমিট এক্স টেন্স টু টু ফাইভ, এখানে তো এক্স নেই তাই শুধুমাত্র পাঁচটা আনসার হবে। নেক্সট আমরা এফ অফ টু বার করছি, এফ অফ টু কত হবে? এটা হয়ে যাচ্ছে পাঁচ, এফ অফ টুটাও হয়ে যাচ্ছে ফাইভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স ইকাল টু হচ্ছে এফ অফ টু। যেহেতু এই দুটো সমান তাহলে বলা যেতে পারে যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু টু। সবসময় মাথায় রাখবে যদি কোনো একটা জায়গায় এরকম ফাংশন দেওয়া থাকে যে এফ এক্স ইকাল টু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়েন এক্স ইজ লেস দেন ইকাল টু দুই, আবার দেওয়ার হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স হোয়েন এক্স ইজ গ্রেটার দেন টু, তখন আমাদের যদি দেখতে বলে যে এক্স ইকাল টু টু তে কন্টিনিউ কিনা, তো আমাদের কি করতে হবে? আমাদের একবার লিমিট এক্স টেন্স টু টু মাইনাস করতে হবে। তখন আমরা এই এই ইকুয়েশনটা কি ইউজ করব, তখন আমরা এফ এক্স এর জায়গায় লিখবো এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আরেকবার এফ অফ টু বার করতে হবে, তখনও আমরা এই ইকুয়েশনটা কি ইউজ করব, যেহেতু এখানে ইকাল টু সাইনটা রয়েছে। আরেকবার আমরা লিমিট এক্স টেন্স টু টু প্লাস করব, তখন আমাদের এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে।